নাইডা এলাকার লোক থেকে বলতে চাচ্ছি যে এখানে ব্রিজ ভাঙ্গা দেখছেন, এই ব্রিজ ভাঙ্গা টান দিছিয়ার মতন যে তার আছে এখানে, কারণে তারও আছে এই তার টানখনের লগে এখানে বুঝিনি এ আগুনের ইয়েটা গেছে। এখান থেকে আগুনের ইয়ে আনার লগে তখন এখান তো লাগি দোতলা গেছে, দোতলা তিনতলা গেছে এটাই। না না এরকম কোনো বই নেই, এটা মনে হয় লাইন এখান থেকে টান খাইছে, এখান থেকে আগুন লেগেছে। সব স্বপ্ন এখানে থাকে। আমাদের এই ছোট একটা উন্নার দোকান ছিল, আমি আর আম্মু চালাইতাম, আম্মু মেশিন চালাতো আর আমি উন্না বিক্রি মানে সেল করতাম, পেটিকোট ব্লাউজ এবং বিভিন্ন দোকান থেকে মাল বাকি আনা হয়, আবার বিভিন্ন ভাবে লোনও উঠানো হয়। কারণ ছোট একটা ব্যবসা করা হয়, এই ব্যবসার মাধ্যমেই আমাদের রিজিক চলে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিক চালাইছে। মানে আল্লাহ তালা এটা নিচ্ছে, এটা আল্লাহর কাছে একটা ছোট পরীক্ষা। মানে আমার রব আমাকে অনেক ভালোবাসে, ভালোবাসে যে এই দোকানটা থেকে যদি এই দোকান আগুন লাগতো তাহলে এই নিস্তালা কিছুই থাকতো না। আমার দোকান গেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহ তালা আমার উত্তম প্রতিদান দিবে ইনশাল্লাহ সামনে। তাদেরও কিছু।